হঠাৎ অলৌকিক ক্ষমতার দাবি করেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম গ্রামে সবার কাছে বলে বেড়ান অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি একদিন তার উপর বজ্রপাত হয় কিন্তু সেখান থেকে তিনি বেঁচে যান এরপর থেকে এই অভিনেতা নিজেকে অন্যরকম পরিচয় দিতে শুরু করেন ম্যাগনেট বাবু শিরোনামের একটি নাটকে এভাবে দেখা যাবে এ অভিনেতাকে এটি নির্মাণ করেছেন তফু খান নাটকটিতে মোশারফ করিমের বিপরীতে আছে সারিকা এদিকে মুশারুক করিম বলেন নাটকের গল্পটি গতানুগতিক নাটক থেকে ব্যতিক্রম একজন মানুষ নিজেকে কিভাবে মিথ্যা এবং রং লাগে উপস্থাপন করে এই নাটকের দর্শক সেটি দেখতে পাবে এদিকে এ অভিনেতা সম্প্রতি গল্পওয়ালা শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন এটিতে তাকে দেখা যাবে লেখকের চরিত্রে তিনি একজন প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকর যিনি গল্পের মাঝে ডুব দিয়ে নতুন নতুন চরিত্রকে তুলে আনেন সন্দেহের ব্যতিক নিয়ে গল্প লিখতে গিয়ে নিজের সংসারে বিভিন্ন অশান্তি শুরু হয় তার এটি রচনা ও পরিচালনা করেছেন মুরসালিন শুভ